একজন দর্শক যুক্ত হয়েছেন, তার সাথে কথা বলতে হয় একটু। হ্যালো দর্শক, আপনার নাম বয়স বলে প্রশ্নটি করুন। রোগী হচ্ছে আমার স্ত্রী, তার বয়স হচ্ছে 44 বছর। আচ্ছা বলেন আপনার সমস্যা বলুন। হ্যাঁ, তার সমস্যা হলো এই মাজার ব্যথা আর হাঁটুতে ব্যথা। এই হাঁটু শব্দ করে উঠতে বসতে, আর বুকেও ব্যথা। ডাক্তার দেখাইছি, ডাক্তারে বলছে যে হাড় ক্ষয় গেছে। জি, সে ডাক্তারে ওষুধ লিখছে আপনার টিকিসি ট্যাবলেট একটা, আর ব্যথার জন্য ট্যাবলেট 15 দিন খাওয়ার জন্য বলছিল, আর টিবিসি একাধারে খাইতে বলছি। খাইলো দীর্ঘদিন, তারপরেও তো ব্যথা কমে না। এই একটু হুটিটা কাজ করলি বা ই করলি এই সমস্যা আরো বাড়ে। ওনার বয়স কত? 44 বললেন। বয়স 44, ওজন হচ্ছে 70 কেজি। থাকেন কোথায় আপনি? টাঙ্গাইল ডিস্ট্রিক্ট। আচ্ছা, এখন মানে ওষুধ খেলেও কাজ হচ্ছে না, এই তো কথা? আচ্ছা আমি উত্তর দিচ্ছি। পিএলআইডি তে ভুগছে নাকি? হ্যাঁ, দুইটা সমস্যা, একটা হচ্ছে পিএলআইডি, আর একটা হচ্ছে হাঁটুতে আর্থ্রাইটিস, দুইটা এট এ টাইমে। অবশ্য পিএলআইডি টা কি হাঁটুতে নেমে আসতে পারে? হ্যাঁ, অনেক সময় নেমে যেতে পারে, কিন্তু ওনার দুইটাই আছে, বুঝে যায়, যেহেতু কটকট করে বা শব্দ হয়, চেঞ্জ আসছে। তো আমার মনে হয় আপনার ডাক্তার সাহেবকে বলেন যে এই চিকিৎসা আরও আপডেট চিকিৎসা দিতে, আপনাকে বিভিন্ন থেরাপি দিতে হবে। এই আপনার রুগীকে থেরাপি দিলে ইনশাল্লাহ ইম্প্রুভ হয়ে যাবে। অনেক ক্ষেত্রে আমরা বিভিন্ন এক্সারসাইজ শিখিয়ে দিই বাসায়, এগুলো করতে পারবে উনি। আর ওনাকে কিন্তু পর্যাপ্ত ভালো খাবার দিতে হবে, যেমন দুধ, যে দুধ খেতে না পারে সে দই খাবে, খুবই ভালো একটা সাপ্লিমেন্ট আমাদের বা খাবার, যেগুলো উপকারে আসে। তারপরে বাদাম বা দেশি মাছ, এগুলো কিন্তু আমাদের খাবারে মনোযোগ দিতে হবে পাশাপাশি। আর যেহেতু উনি মহিলা মানুষ, সামনে ঝুঁকে যেন কাজ না করে ওনাকে বলবেন, যদি কোনো কাজ করার দরকার হয় নিচে, সেটা হাঁটু ভেঙে বসে কাজ করতে হবে। আর এই যে হাঁটুর কটকট বা যে আওয়াজ করে, এগুলো হাঁটুতে ক্ষয় হওয়াতে হয়, আর্থ্রাইটিক চেঞ্জ হয়। এই ক্ষেত্রে আপনার বিভিন্ন গ্লুকোসামাইন, কন্ড্রোটিন সালফেট, হায়ালুরোনিক অ্যাসিড সাপ্লিমেন্ট আছে, এগুলো ডাক্তার সাহেবরা দিয়ে থাকেন। দীর্ঘমেয়াদি ডাক্তারের পরামর্শে চিকিৎসাটা কন্টিনিউ করতে হবে। তো আমার মনে হয় আপনি ভালো কোনো একজন বাত ব্যথা ফিজিওথেরাপি চিকিৎসককে দেখান, দেখিয়ে চিকিৎসা নেন, ইনশাআল্লাহ ইম্প্রুভ হয়ে যাবে উনি। কিন্তু পিএলআইডি চিকিৎসাটাও করতে হবে, এট এ টাইমে দুইটাই চিকিৎসা করতে হবে। তাহলে দুটো সমস্যাই ওনার সলভ হবে। টাঙ্গাইল বা মফস্বলে ফিজিওথেরাপি বিশেষজ্ঞ আপনাদের মতো, জেলা লেভেল এখন কিছুটা ভালো চিকিৎসা পাওয়া যাচ্ছে। হ্যাঁ, পাওয়া যাচ্ছে। আমাদের প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন আছে সরকারের, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের, আর জেলা হাসপাতালগুলোতেও মোটামুটি ইম্প্রুভ হচ্ছে, বাট পর্যাপ্ত না আর কি, পর্যাপ্ত না। বা অনেক ক্ষেত্রে ডিপ্লোমা যারা করে আসছে তারা হয়তো ওখানে, এটা হচ্ছে মন্দের ভালো, মন্দের ভালো, মন্দের ভালো, কারণ কাজ তো চলছে, কাজ চলতেছে। তো আরেকটা ব্যাপার ডক্টর শফিউল প্রধান, সেটা হচ্ছে যে হিস্ট্রি অফ ফল যদি থাকে, গাছ থেকে গাছে উঠতে গেল বা উঠলো পড়ে গেল, হাঁটুর মধ্যে প্রচুর ব্যথা পেল, সেখানেও কি এই এই ব্যথাটা আস্তে আস্তে অস্টিওআর্থ্রাইটিস তৈরি করতে পারে? অবশ্যই, আপনি খুব ভালো একটা কথা বলেছেন, এনি ট্রমা, সেটা গাছ থেকে পড়ুক আর খেলতে গিয়ে হোক বা যে কোনো কারণেই হোক, যদি হাঁটুতে আঘাত পায় তাহলে কিন্তু একেবারে 100% আফটার 6 মান্থ পরে বা 1 বছর পরে বা 2 বছর পরে সেকেন্ডারি অস্টিওআর্থ্রাইটিস ডেভেলপ করবেই, নো ডাউট। তো এই জন্য আমরা বারবার এখন এই ক্ষেত্রে আবার পুনর্বাসন আসছে যে কেউ আঘাত পেলেন, ওকে, আপনি ডাক্তার সাহেবের কাছে গেলেন বা নিজে নিজে ব্যথার ওষুধ খেয়ে ভালো হলো, বাট আপনাকে একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞকে দেখিয়ে অ্যাসেস করে নিতে হবে। কী জন্য? উনি তখন আপনাকে কিছু রিহ্যাবিলিটেশন এক্সারসাইজ দিবে, কিছু নিয়মকানুন শিখিয়ে দিবে, বা এখানে কোনো হেয়ারলাইন ফ্র্যাকচার বা ভিতরে কোনো সমস্যা হচ্ছে কিনা দেখে নেবে, আপনাকে কিছু বেসিক এক্সারসাইজ দিবে, যেটার মাধ্যমে এই যে কথা বলছিলাম সেকেন্ডারি আর্থ্রাইটিস বা ডিজেনারেশন, এটা প্রিভেনশন করা সম্ভব। এবং এই 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 প্রয়োজনে কিছু থেরাপি দেওয়া লাগে, যেমন আমরা হাই ফ্রিকোয়েন্সি সাউন্ড দিয়ে থাকি, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন দিয়ে থাকি, এগুলার কাজই হচ্ছে হিলিং করা। আমার যে ইঞ্জুরি হলো সফট টিস্যু বা হার্ড টিস্যু, সে হার্ড টিস্যুকে আবার কি করা, হিলিং করা বা সুস্থ করা, এই 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 ইলেকট্রোথেরাপিগুলোর কাজ। শহীদুল্লাহ খান লিখেছেন যে পায়ের ব্যথা, কোমরের ব্যথা অনেক 7 বছর ধরে, এবং সিলেট ময়মনসিংহে অনেক চিকিৎসক শহীদুল্লাহ খান দেখিয়েছেন কিন্তু ভালো হচ্ছেন না, আপনার কাছে ভালো হওয়ার পরামর্শ চেয়েছেন। যে প্রথম কথা হচ্ছে আপনার রোগীদের আরও ডিটেলস লাগবে যে ওনার বয়স কত, কী করেন বা ডায়াগনোসিসটা কী। তো পায়ের ব্যথা তো শুধু শুধু হয় না,
এবং যেহেতু 7 বছর ধরে অবশ্যই কোনো কারণ আছে, সেটি তো পায়ের ব্যথার অন্যতম অনেক কারণ, তার মধ্যে পিএলআইডি একটা কারণ হতে পারে, মাসেলে বিভিন্ন রোগ থেকে হতে পারে, আর্থ্রাইটিস থেকে হতে পারে, তারপর হচ্ছে মায়ালজি হতে পারে, নিউরাল বিভিন্ন সমস্যা থেকে পায়ে ব্যথা হতে পারে। তো আমার মনে হয় আপনার প্রপার ডায়াগনোসিস করা দরকার। আপনি যে ডাক্তার সাহেবদেরকে দেখাচ্ছেন ওনাদেরকে বলেন যেন আপনার রোগটা নির্ণয় করে যেটা কি রোগ, এবং ডায়াগনোসিসটা দরকার খুবই ইম্পর্টেন্ট। এবং রোগ নির্ণয় যখন হয়ে যাবে তখন আপনি প্রত্যেকটা রোগের ডাটা, কিন্তু এখন পৃথিবী এত আগিয়েছে যে ইন্টারনেটে পাওয়া যায়, আপনার প্রত্যেকটা রোগের চিকিৎসা কি কি করা উচিত আপনি পেয়ে যাবেন। আর যেহেতু দীর্ঘমেয়াদী ব্যথা, এটা বসে না থেকে এটা ডায়াগনোসিস করতে হবে, প্রয়োজনে এমআরআই বা ব্লাড টেস্টের মাধ্যমে ডাক্তার সাহেবরা করে থাকেন, এটা ডায়াগনোসিস ক্লিয়ার করলে আপনি তখন চিকিৎসাটা ভালো করে দেওয়া যাবে। কারণ স্পেসিফিক কোথায় কী রোগ হয়েছে এটা না বললে উত্তর দেওয়া খুব, মানে রোগটাকে ধরে চিহ্নিত করে তার চিকিৎসা দিলে 7 বছর তো ভোগার কথা কথা না। আর পায়ের ব্যথা কিন্তু এটা তো একটা উপসর্গ, অনেক কারণই হতে পারে, আমাদের কারণ নির্ণয় করতে হবে। আর পা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট বডির, পা দিয়ে আমরা চলাচল করি, 7 বছর ধরে যদি পা ব্যথা নিয়ে উনি থাকেন তাহলে কাজ করবেন কিভাবে? অবশ্যই ওনার হ্যাম্পার হচ্ছে, অবশ্যই লাইফে সমস্যা হচ্ছে, কোয়ালিটি অফ লাইফ তো চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, আমার মনে হয় উনি একজন স্পেশালিস্টকে দেখিয়ে ডায়াগনোসিসটা ক্লিয়ার করুক। ইউটিউব থেকে আরেকটা প্রশ্ন এসেছে, একজন দর্শক লিখেছেন যে তার ডিস্ক প্রোল্যাপস আছে, HLA-B27+ এবং শুকিয়ে যাচ্ছেন, মাংস ঝুলে পড়ছে, এইগুলোর কারণ জানতে চেয়েছেন এবং এর যে কীভাবে উনি ভালো হবেন তাও জানতে চাচ্ছেন। হ্যাঁ, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এবং এখানে আমরা এই জন্য বারবার বলি যে আমরা প্রত্যেকটা রোগকে শুধু স্পেসিফিক রোগ নিয়ে বসে থাকবো না, যে আমার পিএলআইডি হয়েছে, ওকে এতটুকুই শেষ। আমরা কেবল পিএলআইডি চিকিৎসা দিলাম, ফিজিওথেরাপি করলাম, সার্জন অপারেশন করলো, ওষুধ খেলো, নো, প্রত্যেকটা রোগের পাশাপাশি কো মর্বিডিটিস গুলো দেখতে হবে, যে পাশাপাশি অন্য কোনো ডিফারেনশিয়াল ডায়াগনোসিস আছে কিনা। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে, আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসেন। আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সব সময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই। DPRC হসপিটাল এন্ড ডায়াগনস্টিক ল্যাব, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।